নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা, চলে এসে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা একদম ইউনিক। আজকে আমি আপনাদের মোহন মুগের মুড়ো ঘণ্ট রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আমারই এক্সপেরিমেন্ট বলতে পারেন। নতুন নতুন কিছু করার ইচ্ছা সবসময়ই আমাদের থাকে, যাতে আমাদের প্রত্যেকটা দর্শকের কাছে আমাদের নতুন নতুন কিছু রেসিপি তুলে দিতে পারলে আমাদেরও বেশ ভালো লাগে। প্রথমে অনেক ভেবে চিনতে কি নাম দেব খুঁজে পাচ্ছিলাম না, অনেক ভেবে চিনতে আজকে এই নাম ঠিক করেছি, মোহন মুগের মুড়ো ঘণ্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল রেসিপি। মোহন মুগের মুড়ো ঘণ্ট করতে গেলে প্রথমে লাগবে, এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। আর লাগছে প্রয়োজন মতো লবণ, হলুদ লাগবে প্রয়োজন মতো এক চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, গরম মশলা, আর এখানে লাগছে চিনি এক চামচ মতো লাগছে চিনি, আর এখানে এক ইঞ্চি লাগছে আদা বাটা, এখানে সাত আটটা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে ধনের গুঁড়ো, আর এখানে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল। এখানে এক মুঠো মতো গোবিন্দভোগ চাল দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। আর নেওয়া হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঠিক চাল যতটা নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল, আর এখানে মুগ ডাল নেওয়া হয়েছে ঠিক সম পরিমাণে। এখানে সোনা মুগও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, বা এর নর্মাল মুগের ডালও আপনারা ব্যবহার করতে পারেন। আর নেওয়া হয়েছে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচানো হয়েছে, কুচিয়ে নেওয়া হয়েছে, আর একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নেওয়া হয়েছে। এরপরে কড়াই গরম করে তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে আমি দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। তারপরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢেকে রাখবো। সবসময় মাথায় রাখবেন, মাছের মাথা ভাজার সময় আপনারা কিন্তু ঢাকনা ব্যবহার করবেন, তা না হলে সেই মাছের মাথা ফুটে কিন্তু গায়ে লাগতে পারে, তাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য মাছের মাথা সবসময় ঢেকে ঢেকে রান্না করবেন। আর আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লেগেছে, এটা মিডিয়াম আছে এই মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে। আর মাছের মাথা কিন্তু সবসময় একদম মানে ডিপ করে ভাজবেন, তা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না এই রেসিপিটা খেতে। আমার বেশ দুপিটি কিন্তু এপিট ওপিট করে দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এক চিমটি মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে মোটামুটি 5 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেল একটু যখন ছেড়ে দেবে পেঁয়াজের গায়ে থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচানো। টমেটো কুচানোটা দিয়ে কিন্তু আরও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব, যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু আমি আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথম কথা হচ্ছে মশলা এক এক করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে সেই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ঝাল দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, দিয়ে আমি হলুদ গুঁড়োটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, কতটা আপনারা কালার করতে চান সেই অনুযায়ী। মশলাটা দিয়ে জাস্ট 1 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, নিয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দেবেন। খুব বেশি কিন্তু গুঁড়ো মশলা তেলের মধ্যে মানে কষবেন না, তাতে কিন্তু মশলা তিতো হয়ে যেতে পারে। আর আদাটা সবসময় চেষ্টা করবেন যে একটু জল মিশিয়ে দিতে, কারণ ডাইরেক্ট তেলের মধ্যে দিলে না আদা খুব তিতো হয়ে যায়। এরপরে আদাটা থেকে কাঁচা গন্ধ ছেড়ে দিলে তারপরে আমি এর মধ্যে দিলাম মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে এই রেসিপিটা আপনারা মাছের মাথা দিয়ে করে দেখবেন, মনে হচ্ছে না যে খিচুড়ি মতো লাগবে, আদপেও কিন্তু সেরকম কিছুই লাগবে না। মানে আমরা মাছের মাথা দিয়েও মুড়ো ঘণ্ট খেয়েছি, আবার মুগের ডাল দিয়েও আমরা
মুড়ো ঘণ্টের ডাল খেয়েছি, কিন্তু গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালের সাথে যদি মুগ ডাল মিশিয়ে এই মাছের মাথার এই রেসিপিটা রান্না করা যায়, সত্যি বলছি একদম অন্যরকম লাগে আর দারুণ খেতে লাগে, দারুণ খেতে। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। মাছের মাথার সঙ্গে চাল ডাল একসাথে ভেজে নেওয়া হয়েছে, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল কতটা দিতে হবে বুঝে আপনারা দিয়ে দেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি স্বাদ অনুযায়ী, আর দেব অল্প লবণ। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। তারপরে প্রায় 10 মিনিট পরে ফিরবো আবার রান্নাতে। আমার চাল এবং ডাল দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুন্তির আগা দিয়ে একটুখানি চেপে দেখে নেবেন। এরপরে আমি দিয়ে দেব অল্প গরম মশলা, আর দেব অল্প ঘি। ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে এই যে রেসিপির মানে যে মাধুর্যটা সেটা কিন্তু কখনোই ফুটে উঠবে না। ঘি গরম মশলাটা দেওয়ার পরে আমার একদম জল শুকিয়ে গেছে, এই ঘন্ট থেকে একদম জলটা শুকনো করে নেবেন, আর চাল ডালটা ভালো করে দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং ডালটা কিন্তু আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এরকম কন্ডিশনে কিন্তু রাখতে হবে। আর ডালটা মুখে পড়বে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এই মোহন মুগের মুড়ো ঘণ্ট আমার একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু জমে যায়, একদম জমে যায়। বিশেষ করে যদি গন্ধরাজ লেবু এর সঙ্গে মেখে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকের এই রেসিপি আমার তো দুর্দান্ত লেগেছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, নতুন নতুন রান্না পেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।